আমরা বাঙালিরা কিন্তু সবসময় ভাত ভাজাটা খেয়ে থাকি, আর ভাত ভাজাটা কিন্তু এইভাবে যদি রান্না করেন খুব বেশি কিন্তু মজা হয়। তো কিভাবে রান্না করেছে এটা জানতে হলে পুরো ভিডিওটি দেখতে হবে। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ভাতটা ভাজার জন্য আমি কড়াইয়ে পরিমাণ মতো তেল দিয়েছি, আর এখন পেঁয়াজ কুচি, কাঁচামরিচ আর ধনিয়া কুচিটা আমি নিয়েছি। দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ, খুব বেশি ভাজবো না, হালকা একটু বাদামি রং করে ভেজে নিব। তারপর পেঁয়াজটা এক সাইডে রেখে একটা ডিম আমি তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটাকে একটু ফেটিয়ে নিতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এটা কিভাবে ফেটিয়ে নিচ্ছি। তারপর পেঁয়াজের সাথে এটা ভালোভাবে মিক্সড করতে হবে। এরপর নিয়ে নিয়েছি পেঁয়াজের কলি আর টমেটো, আর এই দুইটা দিলে কিন্তু ভাত ভাজাটা কিন্তু দারুণ মজা হয়। আর দেখতেই পাচ্ছেন দিয়ে কিন্তু খুব বেশি ভাজা যাবে না, তাহলে এর মধ্যে থেকে কিন্তু পানি উঠে যাবে, তাই আমি হাই হিটে দিয়ে এটা নাড়িয়ে নিচ্ছি। দিয়ে দিচ্ছি লবণ আর দিচ্ছি ধনিয়ার গুঁড়ো, দিয়ে হালকা একটু নেড়ে নিতে হবে, আর মনে রাখতে হবে হাই হিটে থাকবে। দিয়ে দিচ্ছি গুঁড়া মরিচের গুঁড়ো, এখন দিয়ে দিচ্ছি মুরগির মশলার গুঁড়ো। আর মুরগির মশলার গুঁড়োটা কিন্তু আপনারাও দিয়ে দিবেন, তাহলে কিন্তু অনেক বেশি মজা হয়। আর আপনারা দেখতেই পাচ্ছেন আমি কিভাবে করছি, হালকা একটু ভেজে তার মধ্যে কিন্তু আমি এক এক করে ভাতগুলো দিয়ে দিয়েছি। আমি কিন্তু পেঁয়াজের কলি, টমেটো সব কিছু কিন্তু খুব বেশি ভাজিনি, তাহলে কিন্তু পানি উঠে যাওয়ার সম্ভাবনা বেশি থাকে। এবার ভালোভাবে সব কিছু সুন্দর করে এপাশ ওপাশ করে একদম মিক্সড করে ফেলতে হবে, পুরোটাই থাকবে হাই হিটে। তো ভাত ভাজার স্বাদটা দ্বিগুণ বাড়ানোর জন্য দিয়ে দিয়েছি ম্যাজিক মশলা, আর এই মশলাটা ইউজ করলে কিন্তু এর স্বাদ আরও দ্বিগুণ বেড়ে যায়। আপনারা চাইলে কিন্তু এইভাবে ট্রাই করে দেখতে পারেন, এইভাবে খেতে কিন্তু ভীষণ দারুণ লাগে। দিয়ে দিচ্ছি ধনিয়া পাতা কুচি, যখন ভাতটা একটু হালকা ভেজে নিব নামানোর আগ দিয়ে কিন্তু ওই পর্যায়ে ধনিয়া পাতা কুচিটা দিয়ে ভালোভাবে মিক্সড করতে হবে। আর দেখতেই পাচ্ছেন আমি এপাশ ওপাশ করে সব কিছুই কিন্তু হাই হিটে জাল রেখে কিন্তু মিক্সড করছি। আর ভাত ভাজাটা দেখে বুঝতে পেরেছেন আমার কিন্তু অবশেষে ভাত ভাজাটা একদম ফাইনাল। তো দেখি কি বলছিলেন, অনেক ভালো হয়েছে তাই না? হ্যাঁ, এটা যখন আমরা বাসার মানুষ খেয়েছি, খেয়ে কিন্তু সবাই বলেছে খুব ভালো হয়েছে। আর ভাত ভাজাটা যদি এইভাবে ট্রাই করেন সত্যি অনেক দারুণ হয়। তো আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন, আর অবশ্যই রেসিপিটি চেষ্টা করে দেখবেন এইভাবে করার জন্য। একদিন খেয়ে দেখুন না কেমন লাগে, আমার কাছে কিন্তু বেশ দারুণ লেগেছে। আর আমি যখন হাই হিটে সব কিছু রান্না করেছি খুবই মজা হয়েছিল। তো সবাই ভালো থাকবেন, আজকে এই পর্যন্তই, ধন্যবাদ।